হ্যালো দর্শক, মহেঞ্জোদারো এমন একটি সভ্যতা যা বর্তমান সময়ের মতোই আধুনিক ছিল। এটি প্রায় 4000 বছর পূর্বেই ধ্বংস হয়ে গেছে। মহেঞ্জোদারো সভ্যতা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক রয়ে গেছে এর ধ্বংসাবশেষ। এই ধ্বংসাবশেষ থেকে পুরাতত্ত্ববিদরা কিছু রহস্য উদ্ঘাটন করতে পেরেছে, আর আড়ালে রয়ে গেছে হাজারো রহস্য। আমাদের আজকের ভিডিওতে থাকছে মহেঞ্জোদারোর গল্পকথা নিয়ে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, ততক্ষণে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল, এনজয় করুন পুরো ভিডিওটি। তাম্রযুগের দক্ষিণ এশিয়ার এক রোমাঞ্চকর জায়গার নাম মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার এক অনন্য নিদর্শন এই মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতায় গড়ে ওঠা বৃহত্তম নগর বসতিগুলোর মধ্যে অন্যতম। সে সময়ের সুষ্ঠু পরিকল্পনায় গড়ে তোলা নানা স্থাপত্য পরিপাটি নিকাশি ব্যবস্থা নিয়ে মহেঞ্জোদারো পাল্লা দিতে পারত আজকের যে কোনো বড় নগরীর সাথে। 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় নামের এক বাঙালির হাত ধরে এই শহর পুনরায় আবিষ্কৃত হয়। 40 বছরের বেশি সময় লেগেছিল এই শহরকে আবিষ্কার করতে। সেই আবিষ্কারের পর থেকে মহেঞ্জোদারো সম্পর্কে মানুষের জানার আগ্রহ প্রবল হয়। নগরটি বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকান জেলায় অবস্থিত। এটি 5500 পুরনো বলে এতদিন মনে করা হতো। বর্তমানে নেচার ম্যাগাজিনের এক গবেষণা প্রতিবেদন থেকে জানা যায় নগরটি প্রায় 8000 বছরের পুরনো। ইউনেস্কো এই শহরটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে 1980 সালে। মহেঞ্জোদারো একটি সন্ধি শব্দ যার অর্থ মৃতের স্তূপ বা মৃতের পাহাড়, যদিও সেই শহরের আসল নাম কি ছিল তা এখনও স্পষ্ট নয়। মহেঞ্জোদারো গড়ে ওঠার সময়কাল আন্তাজ 2600 খ্রিস্টপূর্ব এবং ধরা হয় আনুমানিক 1500 খ্রিস্টপূর্বে এটি জনশূন্য শহরে পরিণত হয়। শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম এবং প্রাচীন মিশর, মেসোপটেমিয়া ও ক্রিটের সভ্যতার সমসাময়িক। পানিপথে অন্য নগরীর সাথে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল, তাই এই অঞ্চলে বাইরের মানুষের আগমন খুব কঠিন ছিল। এই অঞ্চলে কৃষিকাজের প্রচলন ছিল বেশি, তবে মহেঞ্জোদারো সম্পর্কে বাস্তবতা নির্ভর তথ্য খুব একটা পাওয়া যায় না। অনেকটা অনুমানের উপর ভিত্তি করে মহেঞ্জোদারো সম্পর্কে তৈরি হয়েছে নানা কল্পকাহিনী। অনুমান করা হয় মহেঞ্জোদারো সম্ভবত ছিল সিন্ধু সভ্যতার প্রধান প্রশাসনিক কেন্দ্র। সে সময়ে উন্নতির মধ্যগগণে থাকা মহেঞ্জোদারো ছিল দক্ষিণ এশিয়ার এক সমৃদ্ধিশালী নগরী। এই শহরের নগর পরিকল্পনা ও ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা ছিল অন্যান্য শহরগুলোর থেকে অনেক এগিয়ে। সিন্ধু সভ্যতায় বসবাসরত অধিবাসীদের নিকট এই শহর ছিল অতি গুরুত্বপূর্ণ। প্রত্নতত্ত্ববিদদের মতে মহেঞ্জোদারোতে ছিল মহাশ্মশাগার। গ্রামাঞ্চল থেকে গরু গাড়ি করে আনা শস্য জমা রাখা হতো শস্য ভাণ্ডারে। শস্য শুকিয়ে রাখারও ব্যবস্থা ছিল এখানে। তবে প্রত্নতত্ত্ববিদ জোনাথন মার্ক কেনোয়ার এটিকে শস্যাগার বলতে রাজি হননি। এর মতে এখানে শস্য জমা রাখার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি এটিকে মহাকক্ষ বা গ্রেট হল নামে অভিহিত করেন। কিন্তু 2600 খ্রিস্টপূর্বে সে সময়ের প্রেক্ষাপটে একটা শহরের মধ্যে বিশাল শস্যাভাণ্ডার স্নানাগার সত্যি কল্পনা করা যায় না। মহেঞ্জোদারোর অধিবাসীরা কল্পনাকে বাস্তব রূপ দিয়েছিলেন। বিশেষত মহেঞ্জোদারোর স্নানাগার এবং শস্যভাণ্ডারের নিখুঁত নকশা তাক লাগিয়ে দেয়। ওই সময়ে পুরকৌশল ও নগর পরিকল্পনায় মহেঞ্জোদারো অন্য নগরীগুলোর চেয়ে অনেকাংশে এগিয়ে ছিল বলে বিশেষজ্ঞদের অভিমত। সিন্ধু নদীর তীরে অবস্থিত মহেঞ্জোদারো সবচেয়ে পুরনো পরিকল্পিত শহর। এত যুগ আগের স্থাপত্য হলেও সেখানে দেখতে পাওয়া যায় আধুনিক নির্মাণ কার্য। শহরের রাস্তাগুলো কিন্তু এলোপাতাড়ি তৈরি হয়নি। প্রত্যেকটি রাস্তায় একটা নির্দিষ্ট ধারা ছিল। এ থেকে অনুমান করা হয় মহেঞ্জোদারোর বাসিন্দাদের গণিতশাস্ত্রে যথেষ্ট জ্ঞান ছিল। এখানে প্রাচীন যত ঘরবাড়ির অস্তিত্ব পাওয়া যায় তার প্রায় সবই পোড়ামাটির তৈরি দোতলা বাড়ি। কয়েকটি বাড়িতে নিজস্ব স্নানাগার ছিল এবং ময়লা পানি যাতে শহরের নর্দমায় গিয়ে পড়ে সেরকম বন্দোবস্ত রাখা ছিল। 5000 বছর আগে যখন ইউরোপ এবং অন্য জায়গার মানুষ গুহায় জঙ্গলে বাস করত, তখন মহেঞ্জোদারোর বাসিন্দারা একটি সভ্য ও পরিকল্পিত নগরীতে ইটের তীর বাড়িতে বাস করত। নগরীর পয় নিষ্কাশন ব্যবস্থাও ছিল বর্তমান সময়ের মতোই আধুনিক।
প্রত্যেক বাড়ির বর্জ্য জল যাতে শহরের নর্দমায় গিয়ে পড়ে সেই রকম পয়ঃনিষ্কাশন ব্যবস্থার বন্দোবস্ত রাখা ছিল, যা সেই সময় বেশ অকল্পনীয়। একসময় নগরটিতে যারা বাস করত তাদের পরিকল্পনা দক্ষতা সাক্ষী বহন করে এসব ড্রেনেজ সিস্টেম। কালের সাক্ষী হিসেবে আজও পুরনো রাস্তাগুলোর সাথে দেখা যায় এসব ড্রেন। মহেঞ্জোদারোর অন্যতম আকর্ষণ ছিল স্নানাগার। নগরীর ঠিক কেন্দ্রে অবস্থিত গ্রেট বাথ নামক স্থাপনটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত সেই স্নানাগারটি। গবেষকদের ধারণা, ধর্মীয় পরিশুদ্ধির জন্য এই জায়গায় গোসল করতে আসতেন পুণ্যার্থীরা। ধাপে ধাপে সিঁড়ি নেমে গিয়েছে একটি পুলের দিকে। পুলের পানি যেতে কোনো কারণে বেরিয়ে না যায় সেই দিকেও নজর ছিল মহেঞ্জোদারোর বাসিন্দাদের। পানির অপচয় বন্ধ করার জন্য স্নানাগার তৈরি হয়েছিল খনিজ পদার্থের একটি স্তর রেখেই। এক্ষেত্রে শস্য ভাণ্ডারের কথায় ধরা যাক, খাদ্যশস্য মজুত রাখার জন্য সেখানে ছিল বিশেষ ব্যবস্থা। নকশা বা পরিকল্পনার দৃষ্টিকোণ থেকে এই স্থাপত্যটি কোনো অংশে কম যায় না। শস্যের আদান প্রদানের জন্য উপযোগী বিশেষ রাস্তা ছিল এই স্থাপত্যের পাশে। এমনকি খাদ্যশস্য যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে শস্য ভাণ্ডারের বাতাস চলাচলের জন্য উপযুক্ত ব্যবস্থাও ছিল। কিন্তু এই শস্য ভাণ্ডারে আদৌ শস্য মজুত থাকে কিনা তা আজও জানা যায় না। মহেঞ্জোদারোর বাসিন্দারাও শিল্প সংস্কৃতিতে আধুনিক ছিল বলে অনেক গবেষকদের অভিমত। শিল্পকলায় মহেঞ্জোদারোদের আগ্রহ ছিল সে নজির পাওয়া যায়। পোড়ামাটির তৈরি নানা শৈল্পিক নিদর্শন পাওয়া গেছে। অধিবাসীদের মধ্যে অলঙ্কার ব্যবহারের প্রচলন ছিল। গলার হার, কানের দুল, আংটি, হাতের ব্রেসলেট, জাতীয় গয়না পরার চল ছিল নারীদের মধ্যে। শুধু তাই নয়, মহেঞ্জোদারোর বাসিন্দারা নাচ গান ও খেলাধুলায় বেশ পারদর্শী ছিল। যদিও সেখানকার বাসিন্দারা তাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বেশ যত্নশীল ছিলেন, শহরের সাফসাফের ওপর বিশেষ নজর দিতেন। বিশেষজ্ঞদের মতে মহেঞ্জোদারো বেশ সমৃদ্ধ অঞ্চল ছিল। মহেঞ্জোদারোয় হাতির দাঁত, বিভিন্ন ধরনের পাথর থেকে এই মতে পৌঁছানো যায়। মহেঞ্জোদারো ছিল তৎকালীন সময়ের নাগরিক সভ্যতা। নগরের শাসন ব্যবস্থা সম্পর্কে তেমন একটা জানা যায় না, তবে সমকালীন মিশরীয় সভ্যতার শাসন কাঠামো লক্ষ্য করে অনুমান করা হয় এক ধরনের পুরোহিততান্ত্রিক শাসন এখানে প্রতিষ্ঠিত ছিল। এ নিয়ে শক্তিশালী কোনো তথ্য প্রমাণ মেলেনি। নিখুঁত নগর নির্মাণের মতোই চমকে দেয় মহেঞ্জোদারোর পতন। অনেকে বলেন সিন্ধু নদীর আকস্মিক গতি পরিবর্তনের কারণেই হয়তো মহেঞ্জোদারো এবং সামগ্রিকভাবে সিন্ধু সভ্যতার পতন ঘনিয়ে এসেছিল। তবে কোনো বড় ধরনের বন্যার জন্য সভ্যতা ধ্বংস হওয়ার যুক্তিও ধপে টেকে না। শহরের ভগ্নাবশেষ পরীক্ষা করে বন্যার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু কেন মহেঞ্জোদারোর জনমানবহীন হয়ে পড়ল সেই রহস্যটার সমাধান এখনও করা যায়নি। প্রায় 250 একর জমির উপর ঢিপির নিচে লুকিয়ে ছিল মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোর বিভিন্ন স্তূপ থেকে খুঁজে পাওয়া গিয়েছে সে সময়ের বিভিন্ন মূর্তি, যেগুলো অধিকাংশই ভাঙা। এই মূর্তিগুলো ঐতিহাসিক গবেষণার কাজে বা সিন্ধু সভ্যতাকে আরও বিস্তারিতভাবে জানার কাজে খুবই গুরুত্বপূর্ণ। হারিয়ে যাওয়া এই সভ্যতা এখনও অনেকের কাছে রহস্যের আধার। প্রিয় দর্শক, আপনি যদি হারিয়ে যাওয়া শহর নিয়ে আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে থাকা এই ভিডিওগুলো দেখতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।